দৃশ্য এক জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেব নামঘর প্রতিষ্ঠাপক মসলেহুদ্দিন আহমেদ অধিনায়ক ডিব্রুগড়ের টেঙাখাটর 19 নম্বর অসমারক্ষী বেটেলিয়নের নামঘর এইটু পিছে 2016 চনতে প্রতিষ্ঠা হওয়া এই নামঘরটো এতিয়া হঠাৎ কিয় আহিছে চর্চালৈ চর্চালৈ অহার কারণটো হৈছে এই নামঘর আর বাটচরাত দেখি থকা এই বিশেষ নামটো মসলেহুদ্দিন আহমেদ অধিনায়ক 19 নম্বর অসম আরক্ষী বেটেলিয়ন 2016 চনত ইসলাম ধর্মী এগৰাকী আরক্ষী বিষয়াই একক আর আশাসুধিয়া প্রচেষ্টাৰে গঢ় দিছিল এই নামঘরটো নামঘরটোর বাটচরা আর সন্মুখ ভাগত প্রতিস্থাপক হিসাবে খোদিত করা হয়েছিল অধিনায়ক মসলেহুদ্দিন আহমেদর নাম তদানীন্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে উদ্বোধন করেছিল এই নামঘরটো এতিয়া চাওক এই দৃশ্যলৈ জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেব নামঘর বাটচরা দৃশ্য এক আর দৃশ্য দুইর মাজত পার্থক্য সম্পূর্ণ স্পষ্ট নামঘরটোর সকলো স্থানৰ পৰা মচি পেলোৱা হৈছে প্রতিস্থাপকগৰাকীৰ নাম আঁতৰাই পেলোৱা হৈছে মসলেহুদ্দিন আহমেদৰ নাম সন্নিৱিষ্ট সকলো ফলক টেঙাখাটৰ 19 নম্বৰ বেটেলিয়নৰ বৰ্তমানৰ এইগৰাকী অধিনায়ক গায়ত্রী কোঁৱৰে সম্পূৰ্ণ মইমতালিৰে আঁতৰাই পেলোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে সকলো নাম ফলক কোনো কাৰণ নোহোৱাকৈ কোনো জাননি নোহোৱাকৈ গায়ত্রী কোঁৱৰে মচি পেলালে প্রতিস্থাপকগৰাকীৰ নাম যে কার্যত মুঠেও সহজভাবে লোব পৰা নাই সচেতন রাইজে মণিকূট আছে মণিকূটের গুরু আসন আছে ডবা কা সমস্ত মানে নামঘর বৈকুণ্ঠ যি বস্তু থাকে সমস্ত করলে সিংহর দ্বার পর্যন্ত নির্মাণ করি আর সেই সমস্তখিনি উদ্বোধনের নিমিত্তে সেই সময়ের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নি পেলায় আর উদ্বোধন করালে তেখেতে যে প্রতিষ্ঠা করেছিল সেই প্রতিষ্ঠা করার কারণে প্রতিস্থাপক বলে তখন নামটো সেই অনুষ্ঠানটা আছিল প্রতিক্রিয়া প্রকাশ করে শ্রী শ্রী বেলগুড়ি সত্রর সত্রাধিকার মুনীন্দ্র নারায়ণ গোস্বামীর মন্তব্য মহাপুরুষজনের বাণী বিলাই মসলেহুদ্দিন আহমেদে করা কামক এইদরে অপমান করা কার্য মুঠে উচিত নহয় বর্তমান আমার যিগৰাকী কমান্ডেন্ট আছে তাতে গায়ত্রী কোঁৱৰ আর সেই তেওঁ যোৱাৰ পাছতে আর সেই আহমেদ ডাঙরিয়ার নামটো মুচি আর তেখেতে তেখেতৰ অন্তত আঘাত দিলে আহমেদ ডাঙরিয়া আঘাত পোৱাৰ উপরেও আমিও এই অন্তর্তিক দুঃখ পাইছো কারণ যেহেতু এজন মুসলমান মানুষ হয়ে তেখেতে যে আমার হিন্দু ধর্ম নামঘর করে দিছে আমার বহিবলে দেখ বৈকুণ্ঠপুরী সত্রীশ নামঘর বনায় নাম প্রসঙ্গর ব্যবস্থা করে দিছে তেখেতক ধন্যবাদ জানাব লাগে তেখেতক অন্তর দুঃখ দিব নালাগে উল্লেখযোগ্য যে রাষ্ট্রীয় বঁটাপ্রাপ্ত আরক্ষী বিষয়া মসলেহুদ্দিন আহমেদে টেঙাখাটর দরেই বর্তমানের কর্মস্থলী লিকাবালির 22 নম্বর অসম আরক্ষী বেটেলিয়নতো নির্মাণ করেছে অনুরূপ নামঘর যার জড়িয়ে প্রকৃত সমন্বয় বার্তা বহন করে এও বুতলিছে রাইজর সমাদর এনে স্থলত আন এগারী আরক্ষী বিষয়াই কি কারণত এইদরে মইমতালিরে মসলেহুদ্দিন আহমেদর নাম মোহারি আরক্ষী বিষয়াগীক অপমান করলে সেয়া রহস্যরাবর্তন দুলিয়াজানৰ পৰা শৈলেন গগৈ আৰু নারায়ণপুৰৰ পৰা দীপান্ত কাকতিৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট ND24 আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰা